আজকে আমরা যেখানে যাচ্ছি জায়গাটা খুবই অসাধারণ, আর সত্যি বলতে দেখতে পারছো এখানে আরসিবির সব মেম্বার্সরা রয়েছে। তো চারিদিকে শুধু বাইকস আর সবাই দেখো গার্ড ফার্ড পরে রয়েছে, তো মানে ফুল প্যাকড আপ সবাই রয়েছে। তো আমরা এখান থেকে বেরাচ্ছি, আমরা অলরেডি এখান থেকে বেরিয়ে গেছি, আর আমরা যাচ্ছি আমাদের যে লক্ষ্য যেখানটায় আজকের রাইডটা সেই দিকে। আর সবাই দেখো কত সুন্দর এক লাইন আপ করে যাচ্ছে, সামনে আমার বিষ্ণুদা আছে বাঁ দিকে, আর তার আগে আরও দিদি দাদারা, তারপরে দেখো নিঞ্জা রাজীবদা, ঠিক আছে। আর কত সুন্দর লাগছে আমি বলতে পারবো না, মানে এরাম রাইডে আমি আগে গেছি, খুবই কম গেছি বলতে পারো। আর বাইকস তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাইকস, মানে ও লাগছে জাস্ট ব্যাপার স্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা ভুল ঢাবায় ঢুকে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তো এই যে ঢাবাটায় আমরা দাঁড়াবো অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার জন্য সেটা এই ধাবাটা ছিল। আর এই ধাবাটার ব্যাগ ছেড়ে গেছিলো আগের ধাবাতে, তো এখান থেকে দাদা গেল ব্যাগ আনতে। ভাই যা গরম তোমরা দেখতে পাচ্ছ, পুরো বাইকগুলো লাইন দিয়ে রাখা পুরো। দেখো রাজীবদার বাইক গোল্ডেন কালারের নিঞ্জা, আমার আর আর দাদা ব্যাগ ভুলে গেছিলো আগের ধাবায়, তো দাদা ব্যাগ নিয়ে আসছে। আর এই পিছনে আমরা দাঁড়িয়েছি এই ঢাবা টাইপের মতন জায়গাটায়, এখানে কিছু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে বেরাবো। বহুত বেশি গরম, গোপ্রোতে চার্জ নেই। তো চলো, খুব সুন্দর দেখতে পিছনের সিনগুলো, আরও দেখাবো, ভিতরে ঢুকি পরে কথা হচ্ছে। এখানে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা আর আমের আচার যত সম্ভবত, আর তার সাথে ছিল রায়তা যেটা আমি খাইনি। তো বাইরে দেখতে পাচ্ছ কেমন ঝলসানো গরম, আর ওর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম রাইড করতে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, তো আমরা এবার এখান থেকে বেরাচ্ছি, বিদায় জানাচ্ছি ধাওয়াকে, আর আসার সময় আবার দেখা হবে কিন্তু এই পাশে। আর যেহেতু দাদা নতুন টায়ার লাগিয়েছিলো, তো দাদার টায়ারে এখন বহুত গরম। অ্যাকচুয়ালি দাদার গাড়িটা হালকা হালকা বন্ধ হয়ে যাচ্ছিলো মিডলে, ব্যাটারি কি ইস্যু ছিল। তো এখানে সবাই আমরা লাইন আপ করে দাঁড়িয়ে রয়েছি, এখন আমরা বেরাবো এখান থেকে। আমাদের অলমোস্ট ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা এবারে আমাদের যে যাত্রা নীল কুঠির ওই দিকে আমরা রওনা দেবো পারমাধান ফরেস্টে। তো খুবই ভালো লেগেছে, মজা লেগেছে, তো যাচ্ছি। ইচ্ছে করছি সবাই আস্তে আস্তে বেরাবে, তো চলো চলো বেরানো যাক। চলো বেরাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন বেরাচ্ছিলাম, তো বাঁ দিকে একটা শিয়াল অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, মানে মারাই গেছিলো। এবার হয়তো লরি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সকালের ব্যাপার এটা। তো আমরা তিনজন হারিয়ে গেছি, দাঁড়িয়ে রয়েছি এখানে, আমি আছি, দাদা আছে, পিছনের দাদা এখন ম্যাপ দেখছে, ম্যাপ দেখে আমরা যাবো। সামনেরগুলো অনেকটা এগিয়ে গেছে, আমাদের কালী পুজোর চাঁদার জন্য ধরেছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। लगछे भीषण गरम, मुख चोख सीट सब घेमे गेछे, सब गरम। আমার গাড়িতে আগুন বেরাচ্ছে। আমরা সবাই বাইক রেখেছি ওই দিকটায়, পুরো জঙ্গল দুপাশে, মুখের অবস্থা এরকম, তোমরা বুঝতেই পারছো হেঁটে চৌচির হয়ে গেছে। ঢুকবো আগে, চলে যাও পিছনে। রাজীব দেখো কত ফ্রেশ লাগছে। তো জায়গাটা এরকম কিছুটা, একটু মুখে হাতে জল দিন। সবাই বাবার আশ্রমে ঢুকতে পারিনি তার আগেই, মানে মুখে হাতে জল দিয়ে জল ফল ঠান্ডা জল খাওয়া শুরু, মানে বহুত গরম ছিল। আমরা যে কিভাবে গেছিলাম আমরাই জানি, আমরা গোল করে বসে সবার ইন্ট্রো নেওয়া হচ্ছিলো, ইন্ট্রোডাকশন সবাই যে যার মতো বলছিলেন, মানে যে যার কবে দিয়ে বাইক চালানো শুরু করে বা এই গ্রুপের সাথে কবে দিয়ে যুক্ত হওয়া শুরু করেন। তো
তো বাইক চালাই আজকে প্রায় 15 বছর আরসিবিতে রয়েছি প্রায় প্রথম থেকেই মেম্বার হিসেবে কিন্তু অ্যাক্টিভলি যুক্ত আছি আরসিবির সঙ্গে হয়ে গেল প্রায় এক বছর আর রাইড বলতে তো দেখছি এই ছোট 110cc বাইক নিয়ে মোটামুটি এখন অবধি সবার পুরুলিয়া গেছি এছাড়া কেউঞ্জল ঘুরে এসেছি আর কোথায় কোথায় গেছি এছাড়াও প্রচুর মানে ছোটখাটো আশেপাশে মোটামুটি ঘুরে এসেছি আসলে বড় ছুটি পাই না বলে বড় রাইড সেরকম করা হয়নি আর নেক্সট ইয়ার ইচ্ছা আছে নর্থ ইস্ট মেনলি অরুণাচল প্রদেশটা করার দেখি কী হয় তাদের একটি সাকসেস হয় আমিও অনেকদিন ধরে আরসিবিতে আছি প্রায় আরসিবিতে 2020 জয়েন করি তখন তো আমি কাউকেই চিনতাম না সেরকম ভাবে খুশিদার থ্রু দিয়ে আমি এই গোয়ার সাথে কানেক্টেড হই সো আমাদের পরিচয় পর্ব এখানেই শেষ হচ্ছে যে যার সাথে আমরা খুব ভালোভাবে মিশলাম আমরা জানলাম সবার স্টোরি আর এই পিছন দিকে জায়গাটা কিছুটা এরকম মানে সুন্দর একটা গাছপালা এরিয়া নিয়ে যুক্ত আছে শীতকালে আসলে ভালো লাগে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম গরমের মধ্যে দেখতে পাচ্ছ একসাথে খাওয়া গল্প করা একটু হাওয়া দেওয়া খুবই মানে সুন্দর একটা ব্যাপার স্যাপার আমার তো খুবই ভালো লেগেছে ঠিক এই জায়গাটা গিয়েই রাজীব দা স্ক্যাম করে দুটো মাছ নিয়ে খেয়ে নিয়েছিল যাচ্ছি নীলকুঠির দর্শন করতে ঠিক আছে কেন কি 4টার পর বন্ধ হয়ে যায় এটাও একটা ক্যাম্প টাইপেরই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো ভূতের রাজা দিল এক বড়ের মুখোশ লাগানো আর এখানে সব বাইক রাখা আছে লাইন দিয়ে দাদার নিনজা আমার RR 310 জায়গাটা সত্যি খুব সুন্দর যদি তোমরা শীতকালে আসো তো জায়গাটা অসাধারণ মানে মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে আর ভূতের রাজার সাথে একটা আমরা ভূতের রাজা দিল এক বড়ের সাথে আমরা একটুখানি ক্লোজে গিয়ে একটা ফটো তুলবো মানে কি একটা নর্মালি ভিডিও ফুটেজ রাখা দরকার পুরো আমার এক্সের মতনই দেখতে লাগছে এটাকে আর দেখতে পাচ্ছ সব বাইকগুলো একদম লাইন দিয়ে পরপর রাখা খুবই সুন্দর লাগছে ভুলু এসছে আমার সাথে কথা বলতে ঠিক আছে এটা আমার এক্সের আত্মীয় হয় যদিও তো আমরা চলে যাবো নীলকুঠির আর এখান থেকে আরও বেশি করে আমরা আরও ফুটেজ ফুটেজ দেখাবো তো চলো দু চারটে ছেলে বেরিয়ে যাচ্ছে ওরা অনেক দূর থেকে এসছে বলে আরও কথা হচ্ছে ওখানে গিয়ে নীলকুঠির সামনে ওই যে নীলকুঠি ওই দেখো নীলকুঠি নীলকুঠি আমরা কোনো গাড়ি নিয়ে আসিনি ওই দেখা যায় নীলকুঠি ওই দেখা যায় নীলকুঠি কিন্তু আমরা কোনো গাড়ি নিয়ে আসিনি এবার সমস্যা তো আমাদের কি সমাজ মেনে নেবে গাড়ি ছাড়া নীলকুঠির সামনে ছবি তুলবো সমাজ কি আমাদের মেনে নেবে সেটা বলতে পারবো না এই কিন্তু মন্টু পাইলট কই নীলকুঠির তো দর্শক কি বলছে দেখে না আমরা আপাতত নীলকুঠির ভিতরে এবং একটাও মানে কি বলবো ডাগুনি জগুনি পাইনি যা আছে এই দুজনকে পেয়েছি তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো আমার ভালো লাগে না আপনারা এখানে এসেছেন ঠিক আছে সর্বনাশ করেছে ইরে সর্বনাশ হ্যালো গাইস আরে মঞ্জুলিকা আমরা এত দূর থেকে একটা ভাঙা বাড়ি দেখতে এসেছি শুধু এটা কি সমাজ মেনে নেবে আর বাড়ি ভেতরে কি পেলাম আমরা হলাম ভূত পাবো কি পেলাম এবং শুধু তাই নয় আমরা যে জাস্ট এইখানে একটা ড্রেনের মতো হাঁটু জলে আমরা বোটিং করতে যাবো এটাই কি সমাজ মেনে নেবে এতজন যে বাইক নিয়ে আসছে আমরা নীলকুঠির সামনে বাইক ছাড়া সমাজ কেমন মেনে নেবে হ্যাঁ মানতেই হবে মানতেই হবে সব চলে আসো এটা হচ্ছে রাইডের সব থেকে মজার পার্ট মানে যেই টাইম টাইমে এদের সাথে কাটিয়েছি এই বড় বড় দাদার দিদিদের সাথে কাটিয়েছি আমি এদের আরও কাছ থেকে জানতে পেরেছি সবাইকে গ্রুপের সবাইকে দেখতে পাচ্ছ আমার মুখটা কত সুন্দর লাগছে এই ভিডিওটায় তো সবাই এত ভালো আর এত ভালোভাবে ব্যবহার কথাবার্তা বলেছে দেখতে পাচ্ছ সবাই অনির্বাণ দাদাকে ঘড়ি জিতি দাও মঞ্জুলিকা দি টাকা সো ব্যাস জয় জগন্নাথ বলে আমাদের যাত্রাটা শুরু অনেকজন ভয় পাচ্ছিল বোর্ডে উঠতে তাও তাদের টেনে হিঁচড়ে বোর্ডে ওঠানো হয়েছিল আর এই যে দাদা বসে রয়েছে চশমা পরে দাদার কেউ ফটো তুলছিল না আর এই দাদা লাঠি নিয়ে সবাইকে মারছিল মানে মারছিল না ভয় দেখাচ্ছিল লাঠি নিয়ে ওই দেখো লাঠি ঘোরাচ্ছে দাদা আর কৌশিক দাকে দু চারবার মারার চেষ্টা করেছে দাদা কিন্তু মারতে পারিনি আমাদের বোটটা সব থেকে লাস্টে ছিল কিন্তু মজা সব থেকে বেশি আমরা করেছি এই বোটে সব থেকে বেশি
বিষ্ণুদা শুয়ে বসে চিল মারছিল, মানে বিষ্ণুদার কোনো ব্যাপারই না, বিষ্ণুদা একবার শুয়ে গেছিলো একবার বসে বসে হাসছে। ফোনে কিছু ক্যাপচার করার সিন, আমরা নৌকায় যেভাবে বসেছিলাম মজা করেছিলাম, আমরা আরসিবির বড় পতাকাটা নিয়ে দাঁড়িয়েছিলাম বোটে, তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তো এবার আমাদের আবার ব্যাক করে আসতে হতো সবাই সবার বাড়ির দিকে, তাই জন্য আমরা এখানেই নীলকুঠির পারমাধান ফরেস্টকে বিদায় জানিয়ে আসছিলাম। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, বেরাবো, সবাই পিছনে রেডি হচ্ছে, মুখ চোখের অবস্থা তো তোমরা দেখতেই পারছো, আর সবাই অলমোস্ট কমেন্ট করো, সবাই কমেন্ট করো, ঠিক আছে, জানিও যে নৌকার ভিডিওগুলো কেমন লাগলো, আর পিছনে সবাই রেডি হচ্ছে, তো বেরাই আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, ঠিক আছে। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তো ব্লগ দেওয়ার মানে ভিডিও করার একদম মানে ওই জিনিসটা হারিয়ে ফেলেছি, আবার করতে হবে শুরু, তো চলো টাটা, ভালো থেকো সবাই।